সালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো এক্সবিপিএন এ কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা কখন আসবে, যখন আপনারা একটা মোবাইলে কানেক্ট দিবেন, এখন আরেকটা মোবাইলে কানেক্ট দিবেন, তো সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা আসবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, অথবা আপনারা পাসওয়ার্ড কোনো মোবাইলে কানেক্ট দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে সাইন আপ আছে, সাইন আপে চলে যাবেন। তারপরে আপনার এখানে দেখেন সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করবেন। আর যদি আপনারা সাইন আপ করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট চালু হবে না, কোনো কিছু হবে না, অযথা ফাউড ডিস্টার্ব করে কোনো লাভ নাই। সাইন ইন এখানে উপরে ক্লিক করবেন, এই সাইন ইনের এখানে ক্লিক করবেন, আপনাদের ইমেলটা দিবেন, যে ইমেলটা আমি দেবো ওই ইমেলটা দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন, ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে। ইমেলটা এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডে দেবেন, দেন সাইন ইনে ক্লিক করবেন। যখন সাইন ইনে ক্লিক করবেন দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখন এই জায়গায় যে পাসওয়ার্ডটা দেবেন ওইটাই হবে পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি, তবে সব সেই ক্ষেত্রে মনে রাখবেন 6 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে, মিনিমাম 6 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে, না হয় কিন্তু পাসওয়ার্ডটা নিবে না, ঠিক আছে। সাবমিট করে দিলাম, এখন আপনাদেরকে ব্যাক হোম পেজে নিয়ে যাব। নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো এটার এক্সপায়ার ডেট কোথায় শো করে, এক্সপায়ার ডেটটা দেখাবো। এক্সপায়ার ডেটটা এই যে এখানে ক্লিক করবেন, প্রিমিয়াম অল ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ফর অল ইন্ট অ্যাড ডেটটা লেখা আছে, এটা কবে শেষ হবে কী আসে বিষয়ে এখানে লেখা আছে। ওকে, সাইন আউটে যদি ক্লিক করেন তাহলে এটা বের হয়ে যাবে, ঠিক আছে, অ্যাকাউন্ট থেকে। তো আমি ব্যাগে চলে গেলাম, এখন আপনাদেরকে দেখাবো কানেক্টেড কীভাবে করতে হবে। একই ভিডিওটার ভিতরে কানেক্টেডটাও আমি এখানে দিয়ে দিচ্ছি কীভাবে কানেক্ট করতে হবে এক্সবিপিএন। হ্যাঁ, প্রথমে আপনারা এখানে দেখেন প্রোটোকল ডি আছে, প্রোটোকল ডি হচ্ছে এইটা, প্রোটোকল ডিতে ক্লিক করবেন, দেন কানেক্টে ক্লিক করবেন, ব্যাস। দেন আপনি এখানে দেখেন দ্য ফাটেস্ট সার্ভার দেওয়া আছে, আপনাদেরটা ম্যানুয়ালি এভাবে থাকবে, আপনারা দ্য ফাটেস্ট সার্ভারে চলে যাবেন, এখানে গিয়ে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে কানেক্ট দেবেন। যদি এটা যদি কানেক্ট না হয় তাহলে দেখেন এখানে ইউরোপের সার্ভার আছে, এই যে ইউরোপ লেখা আছে এখানে দেখেন ইউরোপ, ইউরোপে চলে যাবেন। ইউরোপে যাওয়ার পরে নিচে দেখবেন আয়ারল্যান্ড লেখা আছে, এই যে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে চলে যাবেন। আয়ারল্যান্ডে যাওয়ার পরে সরি, আবার আমি ইউরোপে চলে গেলাম, আমি এখন আয়ারল্যান্ডে চলে গেলাম। আয়ারল্যান্ডে কর্নারে ক্লিক করবে, কর্নারে, আয়ারল্যান্ডের কর্নারে, এই কর্নারে ক্লিক করলে আয়ারল্যান্ডের ফ্ল্যাগের উপর ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো IEW, তারপর IEW 4, IEW 28, IEW 4-এ ট্রাই করবেন, না হয় IEW-এ দেবেন। এরপরে যদি না হয় দেখেন উপরে জার্মানির সার্ভার আছে, এই যে জার্মানির সার্ভারটা দিয়ে কানেক্ট দিয়ে দেবেন, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যেটা আপনার প্রোটোকল ডিতে যদি কানেক্ট না হয়, এটা প্রোটোকল ডি আছে, প্রোটোকল ডিতে কানেক্ট না হয় প্রোটোকল ই ডিফল্ট সেন্স, ব্যাস প্রোটোকল ই দিয়ে আপনারা এটা কানেক্ট করে ফেলবেন, ঠিক আছে। এতটুকুই আজকের, হ্যাঁ, সবাই ভালো থাকবেন আশা করি, আর আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বিপিএনের যত প্রকার যত আপডেট আছে সব কিছু পেয়ে যাবেন, সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থাকেন।